নমস্কার বন্ধুরা অ্যালোভেরার উপকারিতা আমরা সকলেই জানি আজকে আমি চুল এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য অ্যালোভেরা অয়েল বাড়িতে কিভাবে খুব সহজে কম খরচে তৈরি করতে হবে সেটাই দেখাবো এই অ্যালোভেরা অয়েল দিয়ে একদিকে যেমন ত্বকের অনেক সমস্যা দূর হয়ে যাবে তেমনই চুল হয়ে যাবে ঘন কালো লম্বা এবং সিল্কি চুলেরও সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এই অ্যালোভেরা অয়েল যদি তোমরা বাড়িতে ব্যবহার করো কিভাবে তৈরি করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে পুরোটা জানার জন্য পুরো ভিডিওতে সঙ্গে থাকো তো দেখতেই পাচ্ছ আমি এখানে অ্যালোভেরা নিয়ে নিয়েছি আর অ্যালোভেরার গায়ে এরকম সাদা সাদা যদি দাগ থাকে সেই অ্যালোভেরাগুলো নেওয়ার চেষ্টা করবে তো অ্যালোভেরাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর জল দিয়ে ধুয়ে নেওয়ার পর খুব ভালো করে কিন্তু অ্যালোভেরাগুলোকে মুছে নিতে হবে এর গায়ে যেন বিন্দুমাত্র জল না থাকে সেটা কিন্তু নিশ্চিত করতে হবে তো আমি প্রত্যেকটা যে অ্যালোভেরা স্টিকগুলো নিয়েছি এগুলোকে জল খুব ভালো করে মুছে নিয়েছি তারপর কিভাবে ভিতরের অ্যালোভেরার যে শাঁসটা থাকে সেটাকে বার করতে হবে দেখিয়ে দিচ্ছি দেখো একটু কেটে ধারের অংশটা বাদ দিয়ে দিয়েছি দেখো এখানে শাঁসটা রয়েছে প্রথমে ধারের দিকে যে কাঁটার অংশটা রয়েছে সেটাকে কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিতে হবে তো ছুরি দিয়ে খুব সহজেই আমি ধারের দিকে যে কাঁটার অংশটা সেটাকে বাদ দিয়ে দিয়েছি তারপরে মাঝখান থেকে একটু কেটে নিলাম তারপরে দেখো যে সমান দিকটা সেদিকের ওপরের ছালটা আমি তুলে নিলাম ছুরি দিয়ে যেহেতু ভিতরটা খুবই নরম তাই খুব সহজেই কিন্তু এটা করা যাবে তো এবারে আমি কি করব দেখো একটা চামচ নিয়ে নিয়েছি এরকম চামচ দিয়ে কিন্তু ভিতরের শাঁসটা খুব সহজেই বার করে নেওয়া যাবে এইভাবে অ্যালোভেরা খুব সহজেই কিন্তু আলাদা করে নেওয়া যাবে চামচ ব্যবহার করে আর চামচ ছাড়াও আরও একটা পদ্ধতি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে করে ছুরি দিয়ে প্রথমে ওপরের যে খোসাটা সেটাকে কিন্তু তুলে নিতে হবে তারপরে ভিতরের যে অ্যালোভেরার শাঁসটা রয়েছে সেটাকে কিন্তু ছুরি দিয়েও এইভাবে করে বার করে নেওয়া যাবে তো যেভাবে যার সুবিধা কেউ চামচে করেও নিতে পারো আবার কেউ ছুরি দিয়েও বার করে নিতে পারো আর একটু একটু যদি এরকম সবুজ অংশ চলে আসে তাতে অসুবিধা নেই তো এইভাবে করে আমি অ্যালোভেরা থেকে শাঁসটা বার করে নিয়েছি আর দেখো এখানে এই পাত্রটা প্রায় ভরে গিয়েছে তো এই অ্যালোভেরাগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সারের মধ্যে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব তো মিক্সারের মধ্যে জাস্ট দশ সেকেন্ড মতো চালালেই এটা হয়ে যাবে তো মিক্সির মধ্যে দেখতেই পাচ্ছ একদম ফেনা হয়ে যাবে এরকম তো এরকম করে নিতে হবে এবারে গ্যাসের উনুনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মিক্সার থেকে ওই অ্যালোভেরা পেস্টটা নিয়ে নিলাম আর নিয়েছি নারকেল তেল যতটা অ্যালোভেরা পেস্ট নিয়েছি তার থেকে একটু বেশি আমি নিলাম নারকেল তেল তো চাইলে এটা সমান সমানও নিতে পারো দুটো দারচিনির টুকরো দিলাম আর কয়েকটা দিয়ে দিলাম গোলমরিচ গ্যাসের ফ্লেমটাকে প্রথমেই হাইতে রাখতে হবে এখন যে মিশ্রণটা কড়াইতে রয়েছে সেটা ভালো মতো গরম হয়নি এটা গরম হয়ে ফুটতে শুরু করলেই তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে তো এখন আমার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করা আছে এটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব আর একভাবে নাড়তে থাকব এইভাবে করে চেড়ে যে অ্যালোভেরার পেস্টটা সেটা আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট পরেই দেখো এটা ফুরতে শুরু করেছে আর যখনই এটা ফুরতে শুরু করবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে তো গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিয়েছি এবারে এই মিশ্রণটাকে মোটামুটি পনেরো মিনিট মতো জাল দিতে হবে একদম লো ফ্লেমে অনিয়ন অয়েল তৈরির সময় যেমন একভাবে নাড়াচাড়া করছিলাম এখানে একভাবে নাড়াচাড়া না করলেও হবে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিলেও চলবে তবে গ্যাসের ফ্লেমকে কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না এটা মাথায় রাখতে হবে দারচিনি আমি দিয়েছি দারচিনি দিলে আমাদের স্কিনের জন্য যেমন ভালো চুলের জন্য ভালো আর এখানে যে গোলমরিচটা ব্যবহার করেছি এই গোলমরিচটা কিন্তু এই তেলটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে লো ফ্লেমে একভাবে পনেরো মিনিট জাল দেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি দেখো শেষের দিকে এরকম অনেকটা ফেনা তৈরি হবে বা ফেনা সৃষ্টি হবে তো তেলটা যে রেডি হয়েছে এটা যেমন এটা একটা সাইন আরও একটা উপায় আছে বোঝার সেটাও বলে দিচ্ছি আমি তো গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি এবারে নাড়াচাড়া করছি দেখো এখনও ফেনা রয়েছে তো এটা আস্তে আস্তে করে চলে যাবে আর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো দারচিনি গোলমরিচ যেটা ব্যবহার করেছি সেটা কিন্তু একদমই কালো হয়ে গিয়েছে অনেকটাই আর দেখো যে অ্যালোভেরার যে মিশ্রণটা ছিল মানে ছোট ছোট যে দানা বা অংশগুলো ছিল সেগুলোও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু গোল্ডেন কালারের হয়ে যাবে তো এই তেলটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তেলটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর ফিরে এলাম তো এবারে এই তেলটাকে আমি ছেঁকে নেব তো তেলটাকে ছাঁকার জন্য কোনো সুতির কাপড় ব্যবহার করলে ভালো হয় তো আজকে আমি সুতির কাপড়ে ছাঁকবো না মোটামুটি ছাঁকনি সকলের বাড়িতেই থাকে একটা বাটির ওপর এরকম একটা ছাঁকনি বসিয়ে দিলাম এবারে হাতায় করে আমি কড়াই থেকে তেল নেব আর সেই তেলটাকে আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নেব ছাঁকনির মধ্যে দুবার ছেঁকে নিলে ভালো হয় কারণ যেহেতু এই তেলের মধ্যে অ্যালোভেরার মিশ্রণটা মিশে রয়েছে একদম মিহি হয়ে তাই কিছু কিছু মিশ্রণ কিন্তু এই ছাঁকটির মধ্যে দিয়ে চলে আসতে পারে কিন্তু যদি সুতির কাপড়ে ছাঁকা হয় তাহলে কিন্তু সেটা আসার কোনো সম্ভাবনা থাকবে না সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বাটিতে ছেঁকে নেওয়ার পর দেখো আরও একটা বাটিতে আমি তেলটা ঢেলে নিচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করো আমি কিন্তু তেলটাকে একবারই ছেঁকেছি তো আমি তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি তো দেখো একদম বাটির শেষের দিকে কিন্তু অল্প অল্প সাদা সাদা পদার্থ দেখতে পাওয়া যাচ্ছে তো এই কারণেই তোমাদেরকে বলছিলাম যে ছাঁক নিতে দুবার কিন্তু ছাঁকার প্রয়োজন রয়েছে এবার একটা ছোট প্লাস্টিকের কৌটোর মধ্যে আমি তেলটাকে ভরে নেবো বাড়িতে যদি কাঁচের ছোট জার থাকে তার মধ্যেও তোমরা তেলটাকে ভরে নিতে পারো তো তেলটাকে আমি ঢেলে নিয়েছি সম্পূর্ণ প্রাকৃতিক উপায় তৈরি করে নিলাম অ্যালোভেরা অয়েল অ্যালোভেরা অয়েল চুলের জন্য ভীষণই ভালো আমরা সকলেই জানি এই তেলের ব্যবহারে আমাদের চুল যেমন ঘন হবে সেরকম চুলের বৃদ্ধিও হবে দ্রুত এবং চুল পড়া বন্ধ হবে এবং অকালে চুল কিন্তু পাকবে না চুলের যেমন ক্ষেত্রে কাজ করে এই তেল সেরকমই এই তেলের ব্যবহারে আমাদের স্কিনের জন্যও কিন্তু খুবই ভালো স্কিনের যে অংশগুলো আমাদের বেশি ড্রাই হয় হাতের অংশে বা পায়ের অংশে পায়ের গোড়ালিতে এই অংশগুলোতেও কিন্তু তোমরা এই তেলটাকে ম্যাসাজ করতে পারবে আর চুলের মধ্যে যদি অ্যাপ্লাই করো তাহলে হালকা করে চুলের মধ্যে ম্যাসাজ করে নেবে তারপরে দু ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারো আর ওভার নাইট রেখে দিলে তো কথাই নেই খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় ওভার নাইট রেখে দিয়ে পরের দিন স্নানের সময় চুলটাকে শ্যাম্পু করে ধুয়ে ফেলবে তাহলেই তোমরা চুলের পার্থক্যটা বুঝতে পারবে আশা করছি খুবই সহজে এবং কম খরচে বাড়িতে তৈরি এই অ্যালোভেরা অয়েলের রেসিপিটা ভালো লেগেছে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ